হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহেদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও শুরু করার আগে যে কথাটি সব সময় বলে থাকি যে ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শেখায় সে উত্তম সো গাইস ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায় সেও কিছু শিখতে পারে চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক একজন ভাই কমেন্ট করেছেন উনি বলতেছেন যে উনি কিভাবে ব্যালকনি অথবা বারান্দায় কবুতর পালন করেন উনি কিভাবে ওখানে কবুতরকে বাসা চিনাবেন সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায় অনেকে আমাকে এই নিয়ে অনেকে কমেন্ট করেছিল আগে সেই জন্যই আজকের এই ভিডিওটি করে নেওয়া আপনাদের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে না টেনে দেখতে হবে বুঝে শুনে দেখতে হবে কবুতরকে কিভাবে বাসা চিনাতে হবে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি ভিডিওটি আই বটনে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটির পরে এবং আজকে দেখানো হবে ব্যালকনিতে অথবা বারান্দায় কবুতর পালন করলে ওইখানে কিভাবে কবুতরগুলোকে ব্যালকনি আর বারান্দা চিনাতে হবে বাসা চিনাতে হবে ফুল টিপসটি আজকে দেওয়া হবে আপনাদেরকে সো গাইস অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনাদের কমেন্ট প্রতিনিয়ত রিপ্লাই দেওয়া হয় আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হয় আপনাদের কমেন্ট অনেক ইম্পর্টেন্ট সো গাইস ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক মনে করেন এটি আপনাদের বারান্দা এটি হচ্ছে আপনাদের বারান্দা ব্যালকনি ঠিক আছে আপনি এক সাইডে করে একটি ছিদ্র করলেন কবুতর আসা যাওয়া করতে পারে ওই রকম একটি ছিদ্র করে দিলেন ওদের যাতায়াত পথ করে দিলেন ঠিক আছে সেক্ষেত্রে সে ব্যর্থ হতে পারলো কিন্তু ঢোকার সময় সে ঢোকার জন্য সেই রাস্তাটি পাচ্ছে না সে বুঝতে পারতেছে না যে এদিকে ঢুকতে হবে তার সেই জন্য আপনাদের কি করতে হবে এ নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনি শুনবেন তারপর আপনি বুঝতে পারবেন যে কি করলে ওই কবুতরটি সহজে চিহ্নিত করতে পারবে এইদিকে ঢোকার রাস্তা এইদিকে সে ঢুকতে পারবে ঠিক আছে আপনার কবুতরের বাসস্থান এই সাইডে আছে আপনি এই সাইডে করে একটি ছিদ্র করে দিলেন অথবা এই সাইডে করে ছিদ্র করে দিলেন তার আসা যাওয়ার জন্য যাতায়াতের জন্য সেক্ষেত্রে যতটুক পরিমাণে আপনি ছিদ্রটি করবেন অতটুক পরিমাণে এই সাইডে আর এই সাইডে এই সাইডে সুন্দর করে আপনি একটি খাট দিবেন অথবা এই যে দেখতে পাচ্ছেন বাঁশের অথবা কিছু লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিবেন তারপর ওইটি কালার করে দিবেন লাল কালার করে দিবেন অথবা অন্য কালারও করে দিতে পারেন সেক্ষেত্রে সে সহজেই বুঝতে পারবে যে এদিকে ঢোকার রাস্তা এদিকে সে ঢুকতে পারবে ঠিক আছে এক্ষেত্রে আরেকটি কী কাজ করতে হবে সেটি হচ্ছে ভিতরের সাইডে ওইদিকে আপনাদের একটি কাঁটের স্থান দিতে হবে যেখানে সে বসে ইজিলি এদিকে বের হতে পারবে উড়ে সে বের হতে পারবে না সে বুঝতে পারবে না সেজন্য সে ওইখানে একটি বসার জায়গা দিবেন ওইখানে সে বসে ইজিলি বাহিরে বের হবে তারপর উড়ে বাহিরে যেতে পারবে আর বাহিরেও ঠিক ততরূপভাবে একটি বসার জন্য স্থান দিবেন ওই স্থানে সে উড়ে এসে ওই স্থানে বসবে আর সুন্দর করেই সে ঢুকে যাবে অতটুক স্থান দিবেন যতটুক স্থান আপনি ছিদ্র করে দিয়েছেন তাদের যাতায়াত রাস্তা করে দিয়েছেন অতটুক পর্যন্ত আপনি কাঠের ওই বসার স্থানটি দিবেন ভিতরে আর বাহিরে অতটুক পর্যন্ত স্থানটি দিবেন যাতে সে সহজে এসে ওইখানে বসে এদিকে প্রবেশ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি করে দিয়েছি আমার কবুতরের ফার্মের প্রবেশ করার জন্য সেক্ষেত্রে তারা শুধু এই স্থান দিয়ে প্রবেশ করতে পারবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোটো করে তাদের যাতায়াত রাস্তা করে দেওয়া হয়েছে তারপর সাইডে একটি বাঁশের ছোটো অংশ দেওয়া হয়েছে ও অপর সাইডেও একটি বাঁশের ছোটো অংশ দেওয়া হয়েছে উপরের সাইডে লাল কালার দেওয়া হয়েছে যাতে করে তারা ইজিলি চিহ্নিত করতে পারে যে এটি যাতায়াত পথ এদিকে যাতায়াত রাস্তা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা ইজিলিভাবে চিহ্নিত করতে পারবে আমার কবুতরগুলো ওইখানে বসে ইজিলি এভাবে আসে আর এখানে বসে তারপর বাহিরে চলে যায় বাহির থেকেও আসলে এখানে বসে তারপর এদিকে ইজিলি হেঁটে চলে যায় সেক্ষেত্রে আপনাদের ব্যালকনি অথবা বারান্দা উপরের সাইডে এভাবে করে দিবেন ছোটো করে কেটে নেবেন তারপর সুন্দর করে কাঠ লাগিয়ে দিবেন কাঠ অথবা বাঁশ লাগিয়ে দিবেন তারপর ওইটা খালার করে দিবেন সুন্দর করে খালার করে দিবেন যাতে ইজিলি বুঝতে পারে যে এটি যাতায়াত রাস্তা করে দেওয়া হয়েছে আর বাহিরের সাইডে একটি বসার জায়গা দিবেন ভিতরের সাইডে একটি বসার জায়গা দিবেন ভিতরের সাইডে ভিতরে বসে তারপর সুন্দর করে এদিকে হেঁটে তারা উড়ে চলে যাবে
আর বাহির থেকে এসে এখানে বসবে, তারপর সুন্দর করে তারা ভিতরে ঢুকে যাবে। এটি হচ্ছে এই নিয়মে যদি আপনি করে দিতে পারেন ব্যালকনি অথবা বারান্দাতে, সেক্ষেত্রে আপনাদের কবুতরগুলা হারিয়ে যাবে না, যাতায়াত রাস্তাটি তারা চিহ্নিত করতে পারবে ইজিলি, আপনার ওই ফার্মে আপনার ওই ব্যালকনিতে প্রবেশ করতে পারবে। আপনাদের নতুন কবুতর অবশ্যই আপনাদের এলাকা চিনে না, আপনার ফার্মটি চিনবে না, সেক্ষেত্রে আপনার কবুতরগুলো হারিয়ে যেতে পারে। কোন সময়ে আপনার ওই কবুতরগুলো ছেড়ে দিতে হবে, পালকগুলো ছেড়ে দিতে হবে, এই নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বটমে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সের সেকেন্ড লিঙ্কে ভিডিওটি পেয়ে যাবেন। যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।